অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকের এই ভিডিও থেকে এই অ্যাবস্ট্রাক্ট 3D লোগোটি তৈরি করা শিখব। তো এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ, আপনি জাস্ট একবার নিজে থেকেই যদি ট্রাই করেন তাইলেই করতে পারবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করে দিই। আমরা সম্পূর্ণ ডিজাইনটা এখান থেকে ছোট করে এই পাশে রেখে দিই। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে পলিগন টুলে যাব, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আপনি বড় করে একটা শেপ নিয়ে নেবেন। এখান থেকে যে কোনো একটা কালার আপাতত দিয়ে নেবেন, আমি রেড কালার দিয়ে নিলাম। তারপর হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, অ্যান্ড দেন আপনি এই যে ভিতরের যে গোল যে কর্নারগুলি দেখতেছেন যে কোনো একটার মধ্যে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে হালকা কিছুটা রাউন্ড করে নেবেন। রাউন্ড করে নেওয়ার পর এখন এই শেপটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে অল্টার ধরে এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নেবেন। তারপর আপনি সম্পূর্ণটা সিলেক্ট করে আপনি যাবেন শেপ বিল্ডার টুলে, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা কেটে নেবেন। তারপর এখান থেকে আলাদা একটা কালার দিয়ে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানকার প্রথমকার যে শেপটা রয়েছে সেটা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমাদের এখানে যে ব্ল্যাক কালারের শেপটা রয়েছে এটাকে আমি কিছুটা গ্যাপ করে নিব প্রয়োজন অনুযায়ী। আর এখানে আমাদের যে শেপটা রয়েছে এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে বড় করে নেব আমার প্রয়োজন অনুযায়ী। আমি আরেকটু বড় করে নেব এটাকে, ওকে। এবার এই শেপটাকে হচ্ছে আমি একটু ভিতরের দিকে নিয়ে যাব, অত বেশি মোটা করার দরকার নেই, জাস্ট এতটুকু থাকলেই হবে, ওকে। এবার হচ্ছে আমাদের এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে আমরা অল্টার ধরে এইদিকে একটা কপি করব। তো কপি করার পর এরপর আমরা যাব এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে করে একটা শেপ নিয়ে আমি এই কর্নারে ধরে এটাকে এইভাবে করে রোটেট করব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাকে প্রথমে সিলেক্ট করে আমাদের যে রাইট অ্যারো কি আছে সেটা একবার চাপব এবং এখান থেকে লেফট অ্যারো কি একবার চাপব। তো প্রয়োজনে আমরা দুইবার করে চাপতে পারি, যদি বেশি ছোট মনে হয় আমি দুইবার করে চেপে নিলাম। এবার এই শেপটার কালারটা একটু পরিবর্তন করে দিয়ে অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী এটাকে একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে আমি মাঝখানে বসিয়ে দিয়ে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে বাইরের অংশটা কেটে নিলাম। তো এইরকম একটা শেপ হলে আমাদের চলবে। আমি এখান থেকে এটাকে এখান থেকে কেটে দিই। এবার হচ্ছে আমি এটাকে এখানটায় নিয়ে রাখবো। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু রাউন্ড করে নেওয়ার চেষ্টা করি, ওকে। আমি এতটুকু করলাম, তারপর আমি এটাকে এই অনুযায়ী বসায় দেব। আমি এখানে এখানটায় বসায় নেব, তবে অবশ্যই আমাদের মেজারমেন্টটাকে ঠিক রাখতে হবে। আমি এখানটায় এইভাবে করে বসায় নেব। বসায় নেওয়ার পর আমি এখন এখান থেকে এই কর্নারটা ঠিক রাখি, ওকে। এবার আমি এখান থেকে এটাকে এইভাবে করে টেনে আমরা এই লাইনটাকে ঠিক করে দিলাম। এবার আমি এই দুইটাকে সিলেক্ট করে আমার এখানে এই যে ব্ল্যাক অংশটা আছে ব্ল্যাক অংশটা আমি এইভাবে করে অ্যাডজাস্ট করে দিব, তাইলে এখানে আমাদের অ্যালাইনটা একদম পারফেক্টলি হবে। আমি এই অংশটাকে মিলাই দিলাম, ওকে। এবার আমরা এখানে হচ্ছে যে কাজটা করব, আমরা এই যে শেপটা রয়েছে এই শেপের মধ্যে আমি একটা স্ট্রোক কালার দিব। আমি এখানে ব্ল্যাক কালার স্ট্রোক দিয়ে দিলাম। এখন ব্ল্যাক স্ট্রোক দেওয়ার ফলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের তুলনায় আমাদের এই স্ট্রোকটা অনেক বেশি মোটা হয়েছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে কিছুটা কমিয়ে দিতে হবে। যেমন আমি এখান থেকে 0.7 PT করে দিলে আমার মনে হচ্ছে এখন ঠিকঠাক আছে, বাট এটাকে আরও কিছুটা কমাইতে হবে। আমি এখান থেকে ধরেন 0.70 PT করে দিলে কেমন হয়, এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে, বাট তারপরেও আমি এখন এইটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে যাব, সরি, আমি এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাই। আমাদের টোটাল কথা হচ্ছে এখানের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপ এবং এই গ্যাপ সম্পূর্ণ গ্যাপগুলি যাতে সমান থাকে। তো সবগুলি গ্যাপ যখন সমান থাকবে তখন আমাদের ডিজাইনটা পারফেক্টলি তৈরি হবে। আমি এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে যেতে চাই,
এবার আমরা একটু জুম আউট করে দেখি। হ্যাঁ, এখন আমাদের পারফেক্টভাবে এই শেপটা বসে গিয়েছে। এবার এই শেপটাকে সিলেক্ট করার পর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব অ্যান্ড দেন ওকে করব। তারপর এই সব কয়টা শেপকে আমি সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলি আমি টোটালি মাইনাস করে দিব। আমি এখানটাও মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, ওকে। এবার এখানে হচ্ছে আমাদের, আমরা লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর এই মাঝখান থেকে আমি অল শিফটটাকে ধরে আমি এইভাবে করে একটা শেপ নিব। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমি সেম আগের মতো করে 0.70 পিটি দিয়ে ওকে করব বা ইন্টার দিব, ওকে। তাহলে এখানে আমরা 70 পিটি দিলে যেটা হবে, এই মোটাটা এবং এই মোটা সবগুলি একসাথে হয়ে যাবে। এবার আমি এখান থেকে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, তারপর ওকে করলাম। এখন হচ্ছে আমি এই দুইটা শেপকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে ক্লিক করে এই অংশটা কেটে দিলাম। এখন আমাদের এই অংশটা আলাদা হয়ে গেছে এবং এই অংশটা আলাদা হয়ে গেছে। এবার আমাদের এদিকে কালার সেট করতে হবে। তো কালার সেট করার জন্য আমি নর্মালি এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এই কালারটাকে আমি এইভাবে করে অ্যাপ্লাই করছি। আমি এখান থেকে এই কালারগুলিকে একটু সরায় দিই, এবার ইয়েলোটাকে একটু বাড়ায় দিই, ওকে। প্রথমকার আমাদের যে কালারটা আছে সেটা তৈরি করলাম। এবার এখানে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো কালার দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারি। তো এখন আমি কি করব, আমি এখানে হচ্ছে এই রেড কালারটাকে টেনে প্রথমে এখানে দিয়ে দিব, তারপর এটাকে সরায় দিব, অ্যান্ড দেন এই যে মেরুন কালারটা রয়েছে এটাকে এখানে নিয়ে এটাকে সরায় দিব। তারপর এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করে আমি এই কালার অপশনে গিয়ে এখান থেকে এটাকে ডার্ক করে নিব। ডার্ক করে নেওয়ার পর আমি এই এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমি এইভাবে করে একটা শেপ টেনে নিব। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা দুই ভাগে ভাগ হবে। এবার হচ্ছে আমি এখানটায় সিলেক্ট করে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। প্রথমে আমি এই কালারটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে হচ্ছে এই কালারটা এখানে দিয়ে দিলাম, তারপর এই কালারটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে একটু ডিপ করে নিই। দেন আমাদের এখানটার কালার সেট হয়ে গেছে। এবার আমি এটাতে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করলে কালার অপশনে গিয়ে আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপর এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করে আমি কালার অপশন থেকে আমি এখান থেকে কালারটা দিয়ে দিই। এটাকে আরেকটু লাইট করতে হবে, আমি এখান থেকে এভাবে করে একটু লাইট করে নিলাম। এবং এখানটায় ক্লিক করে আমি ডাবল ক্লিক করে এটাকে আরেকটু ডিপ কালার করে দিব, অ্যান্ড দেন এখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এটাকে এইভাবে করে কালারটা দিয়ে দিব। তারপর আমি রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব, আমি এটাকে আরেকটু রোটেট করতে চাই আমার সুবিধা অনুযায়ী, ওকে। তো এখন আমরা এই ডিজাইনটা কিন্তু খুবই সহজে তৈরি করে ফেললাম। এই ডিজাইনটা কিন্তু একটা 3D টাইপের অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। তো এই ডিজাইনটা হচ্ছে আমরা খুবই সহজে একটা একটা পলিগন টুলের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করলাম। তো এখানে আমরা বেশ কিছু স্ট্রোক কালার এবং আমরা এখানে ফিল কালার এবং গ্রেডিয়েন্ট কালারের সমন্বয়ে আমরা সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু সহজে তৈরি করে ফেললাম। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।